সালাম আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো আমি মাসুদ, মাসুদ ব্লগ থেকে। আজকে আমি আসলাম সন্দীপের যে বিজ্ঞান মেলা, সেখানে তো বিজ্ঞান মেলার মধ্যে আমাদের অনেক কিছু আসলে জানা যায় এবং অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু শেখার থাকে এখানে। আমরা এগুলো যদি মানে বাইরের থেকে যারা সাধারণ মানুষ যারা, তারাও এগুলোতে যাওয়া দরকার, বিজ্ঞান মেলাগুলোতে এগুলোতে একটু ঘুরে ফিরে আসা দরকার, যে আসলে স্টুডেন্টরা কীভাবে তাদের মেধাগুলোকে কাজে লাগাচ্ছে, কতটা তারা তাদের মেধাগুলোকে বিকশিত করতেছে, সেগুলো এখান থেকে জানা যায়। তো আমি আনন্দ পাঠশালা থেকে এমনিতেই জাস্ট আমার ডিউটি শেষ, ওখান থেকে অফিসে কাজ ছিল, কাজগুলো শেষ করে আমি এদিকে আসলাম এবং আসার পরে আমি ভাবলাম একটু ঘোরা যায়। তো আমরা একটু ভিতরের দিকে দেখবো এবং সবগুলো প্রজেক্ট নিয়ে আজকে একটু এক্সপ্লেনেশন দিব। তো দেখা যাক ওরা আসলে কীভাবে প্রজেক্টগুলোকে তৈরি করলো এবং কীভাবে তারা সেগুলোকে আমাদের সুবিধার জন্য তারা কীভাবে চিন্তা করলো এবং তারা কীভাবে তাদের প্রজেক্টগুলোকে সাজালো। তো দেখা যাক, আমরা একটু ভিতরে যাচ্ছি এখন। আমরা পরবর্তী প্রজেক্টে চলে আসলাম, দেখি এদের এই প্রজেক্টের মধ্যে কী কী আছে এবং এটা কীভাবে আমাদের সাহায্য করবে। আসসালামু আলাইকুম, মুজাফফর বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে। আমাদের প্রজেক্টের নাম কোভিড-19 স্বাস্থ্য সুরক্ষা। এই প্রজেক্টটাতে দেখানো হয়েছে আইসিইউ যুক্ত হাসপাতাল, তারপর হাসপাতালে রয়েছে লিফ্ট করোনা রোগীদের জন্য, তারপর রয়েছে হেলিকপ্টার। লিফ্ট একটু চালে দেখাও, লিফ্টটা উপরের দিকে উঠছে, এরপর আবার লিফ্টে নামবে। এখানে রয়েছে হেলিকপ্টার, ইমার্জেন্সি রোগীদের জন্য রয়েছে হেলিকপ্টার, তারপর এখানে রয়েছে স্বয়ংক্রিয় বাড়ি, এটাতে 37% ছাড়াই বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়ালেই দরজা অটোমেটিক ওপেন হয়ে যাবে, অটোমেটিক দরজা ওপেন হয়ে যাবে। এটা হ্যান্ড স্যানিটাইজার, এটা অটো হ্যান্ড স্যানিটাইজার, এখানে পা দিলে চাপ দাও, এছাড়াও আমাদের রয়েছে এখানে আরেকটা প্রজেক্ট দেখেন। মনে করেন এগুলো হচ্ছে যে কি করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসে এই হ্যান্ড স্যানিটাইজারের সংস্পর্শে আসলে দেখেন এই ধ্বংস হয়ে যাচ্ছে, আবার দেখছেন ধ্বংস হয়ে যাচ্ছে। এছাড়াও এদিকে আছে একটা, এখন এই ডাটা থেকে আমরা ধোঁয়ার মাধ্যমে এসিড বৃষ্টি তৈরি করতে পারছি, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আমরা এগুলো পরিবেশে না ছড়িয়ে আমরা নিজেরাই ইয়ে করে রাখছি, যাতে এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর হয়। দেখেন এসিড বৃষ্টির কারণে বিভিন্ন হয়ে যাওয়া উদ্ভিদ, যাতে আমাদের এসিড বৃষ্টিটা না হয়, এসিড বৃষ্টি আমরা সংরক্ষণ করে রাখছি যাতে পরিবেশের উপরে বিরূপ প্রভাবটা নিয়ে পড়ে। এছাড়াও আমাদের হাসপাতালের জন্য রয়েছে অ্যাম্বুলেন্স, দেখেন, ধন্যবাদ সবাই। আচ্ছা ঠিক আছে, এরা আসছে মুসাফর বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে। এদের প্রজেক্ট ছিল যে খুবই সুন্দর একটা আইসিইউ হাসপাতাল, তারপর হচ্ছে এখানের মধ্যে হেলিকপ্টার ইমার্জেন্সি ব্যবহার করার জন্য, তারপর হচ্ছে নিচে অ্যাম্বুলেন্স, এরপর হচ্ছে লিফ্ট এগুলো ব্যবহার করা। আর এদিকে আরেকটা সুন্দর একটা প্রজেক্ট দিল, যেটা হচ্ছে পায়ে দিয়ে যদি আমরা সুইচে চাপ দিই তাহলে আমাদের এখান থেকে স্যানিটাইজার বেরোবে হাতের। আর এদিকে আরেকটা হচ্ছে ডাস্ট ইয়ে করার জন্য, তারপর এদিকে আরেকটা দিল যে অ্যাসিড বৃষ্টিকে সংরক্ষণ করা এবং সেটাকে কীভাবে কাজে লাগানো যায় সেটা নিয়ে। তো হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রজেক্ট ছিল এদের, আশা করি এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে যদি এটা বাস্তবায়িত হয়। তো আমরা এর পরবর্তী প্রজেক্টে যাচ্ছি, দেখি এর পরবর্তী প্রজেক্টে কী আছে। এর পরবর্তী প্রজেক্টে আসলাম, দেখি আপনাদের এই প্রজেক্টের মধ্যে ওরা আসলে কী নিয়ে করলো এবং প্রজেক্টের নাম জানবো এবং এটার বিস্তারিত জানবো। আমার নাম মোহাম্মদ জিয়াদ, আমরা এই বিহে স্কুল সন্দীপ মুজাফফর হাজি আদিবর্তমান উচ্চবিদ্যালয় থেকে এসেছি। আমাদের এই প্রজেক্টটা মূলত কৃষি খাদ্য নিরাপত্তা বিজ্ঞান এবং প্রযুক্তি এবং কৃষি জমির বিজ্ঞানসম্মত ব্যবহার, এটা নিয়ে আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি। আমাদের এটার মধ্যে আমরা সন্দীপকে ফুটিয়ে করতে চেয়েছি। আমাদের সন্দীপের চারপাশে যে নতুন স্বর জেগে উঠেছে, এই স্বরগুলোতে এখনও ফতিত পড়ে রয়েছে, এই স্বরগুলোতে কোনো চাষ করা হচ্ছে না। তো আমরা চেয়েছি এই স্বরগুলোতে লবণাক্ত পানি সহিষ্ণু কিছু দানের চাষ করার জন্য, যাতে আমাদের সন্দীপের খাদ্য আর একটু বৃদ্ধি পায়। এরপর আমাদের সন্দীপের মূল ভূখণ্ডে অর্থাৎ বেরিবাদের বিতরণের অংশেও এখনও অনেক জমি অনাবাদি পড়ে আছে,
এই জমিগুলোতে বছরে একবার ধান চাষ করা হয়, তাও তিন মাস, কিন্তু বাকি নয় মাস আমাদের এই জমিগুলো অনাবাদি পড়ে থাকে। তো আমাদের সন্দ্বীপে এখন জাতীয় গ্রেডে বিদ্যুৎ রয়েছে, তো আমরা এই বিদ্যুতের সাহায্যে, বিদ্যুতের মোটরের সাহায্যে আমরা এই জমিগুলোতে সেচের ব্যবস্থা করতে পারি। এরপর আমাদের জমিগুলোর উর্বরতা বৃদ্ধির জন্য আমরা একই জমিতে একই ফসল বারবার উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল চাষ করতে পারি। এরপর ফসল জমির উর্বরতা রক্ষার জন্য আমরা একই জমিতে একই সময় মিশ্র ফসল চাষ করতে পারি, যেমন ধনে পাতা, ধনে টমেটো, কোমড়া, এরপর ফুলকপি, বাঁধাকপি, এগুলো একসাথে যদি আমরা চাষ করি তাহলে আমাদের এই ফসলগুলো জমিগুলো উর্বরতা বৃদ্ধি পাবে এবং ফসল বৃদ্ধি পাবে। আর এই ফসলগুলো সন্দ্বীপে এই ফসল যদি উৎপন্ন হয় তাহলে আমাদের সন্দ্বীপের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। ধন্যবাদ। হ্যাঁ, এদেরকে ধন্যবাদ। এর আসছে মূলত হচ্ছে কৃষি জমি বিজ্ঞানসম্মত ব্যবহার কিভাবে করা যায়। খুবই সুন্দর একটা প্রজেক্ট, আমরা এর পরবর্তী প্রজেক্টে যাচ্ছি, দেখি ওটা কি আছে। পরবর্তী প্রজেক্টে আসলাম, দেখি প্রজেক্ট আসলে কোন স্কুল থেকে বা কলেজ থেকে আসলো এবং এটার মেইন কাজটা কি সেটা একটু আমরা জানবো। আমি সন্তোষপুর ভৌমিক উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। এই প্রজেক্টটির নাম হচ্ছে ইটের বাটা সবুজায়ন। এটা আমরা লোকালয় থেকে 3 কিলোমিটার দূরে এই ইটের বাটা তৈরি করতে পারি এবং ইটের বাটার এই যে ছাউনিটি এটা 120 ফিট ওসে করতে পারি, যাতে পরিবেশ ভালো থাকে এবং চারপাশে গাছপালা লাগাতে পারি যাতে পরিবেশ সবুজায়ন হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এদেরকে। আর আসলে এটা মেবি ভাটা নিয়ে একটা প্রজেক্ট করলো, আমরা এই পরবর্তী প্রজেক্টে যাচ্ছি, দেখি তাদের কি আছে। এখানে চলে আসলাম পরবর্তী প্রজেক্টে, দেখি তারা আসলে কি নিয়ে প্রজেক্টটা করলো। ওকে ধন্যবাদ এদেরকে। এদের মেন হচ্ছে কৃষি জমির বিজ্ঞানসম্মত ব্যবহার, COVID-19 এবং স্বাস্থ্য সুরক্ষা, এই দুটো নিয়ে হচ্ছে তাদের প্রজেক্টটা ছিল। খুবই সুন্দর প্রজেক্ট। এরা মেনলি এখানে একটা পাম্প বসেছে এবং পাম্প থেকে একটা ট্যাঙ্কের মধ্যে পানিগুলো জমা হবে এবং সেই ট্যাঙ্ক থেকে কয়েকটা জমি তারা ভাগ ভাগ করে রাখছে এবং সেই ভাগ ভাগ জমিগুলোর মধ্যে পানিগুলো নির্দিষ্ট আকারে চলে যাবে। আর COVID-19 স্বাস্থ্য সুরক্ষার মধ্যে তারা এদিকে গ্লাভস, তারপর হচ্ছে মাস্ক, টুপি এগুলো রাখছে। এরপর হচ্ছে তারা আবার হাত ধোয়ার জন্য এদিকে একটা ট্যাঙ্ক রেখে দিয়েছে। খুবই সুন্দর প্রজেক্ট, আমরা এর পরবর্তী প্রজেক্টে দেখি যে কী আছে সেখানে। আসলাম পরবর্তী প্রজেক্টে, দেখি আপনাদের এই পরবর্তী প্রজেক্টটা কী নিয়ে এবং এটাতে কাজটা কীভাবে করবে। আসসালামু আলাইকুম, আমরা আসছি পূর্ব সন্ধি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে। আমাদের প্রথম প্রজেক্টের নাম হলো গিয়ে অটোমেটিক স্যানিটাইজিং মেশিন। এটা কোনো প্রকার স্পর্শ ছাড়াই এটা কাজ করে, যেটা করোনা ভাইরাসে খুব কার্যকর, কারণ এটা কাজ করার জন্য কোনো প্রকার হাতের স্পর্শের প্রয়োজন নেই। আমাদের লাগছে একটা প্রক্সিমিটি সেন্সর,
এক ওম রেজিস্টার বিদ্যুৎ রোধ করার জন্য, আর দ্বিতীয় তো লাগছে টিএপি মানে পিএনপি ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার আর 3.5 ভোল্টের দুটি ব্যাটারি। আর দ্বিতীয়ত আমাদের দ্বিতীয়ত প্রজেক্টার হলো গিয়ে পায়ের সাহায্যে হাত স্যানিটাইজার, এটা পা দিয়ে চাপ দিয়ে এখানে স্যানিটাইজিং করা যায়, খুব সহজে স্যানিটাইজিং করা যায়। আবার চাপ দাও, পাওয়ার ব্যাংক ভিজে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হচ্ছে। আর দিন এই দুইটা। আর আমাদের তৃতীয় প্রজেক্টরটা হলো গিয়ে ধোঁয়া নিষ্কাশন বা ধোঁয়া অপসারণ যন্ত্র, এটা আমাদের বিভিন্ন ইনভার্টার বা বিভিন্ন কলকারখানার ধোঁয়া আমাদের পরিবেশের ক্ষতি করে, এই কারণে আমরা ধোঁয়া নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে এগুলো পরিবেশের বাইরে জনস্বাস্থ্যের বাইরে আমরা এগুলো প্রেরণ করে দেবো। আর তৃতীয়ত আমাদের তৃতীয় প্রজেক্টটা হলো গিয়ে রাস্তার পাশে যে অপরিষ্কার ময়লাগুলো আছে ওগুলো অপসারণ করার জন্য। আর আমরা ডিজিটাল সন্দীপ তৈরি করেছি, যেটা আমাদের প্রকল্প যেটার সাহায্যে আমরা আধুনিক সন্দীপের যে বিপ্লবটা ওটা বুঝাতে চেয়েছি। এখানে আছে ধোঁয়া নিষ্কাশন যন্ত্র, এখানে আছে পোশাক শিল্প, এখানে আছে ইউনিভার্সিটি, হোটেল, অনেকগুলো শিল্প কারখানা আছে, যেটা আমরা টারবাইনে আমাদের যে চট্টগ্রাম থেকে যে ইয়েগুলো বিদ্যুৎটা আসতেছে সাবমেরিন কেবলের মাধ্যমে, ভবিষ্যতে কিন্তু ওই বিদ্যুতের সাহায্যে আমরা যে শিল্প কলকারখানাগুলো আছে ওগুলো সবগুলো আলোকিত করতে পারবো না, আমাদের বিদ্যুতের ঘাটতি থেকে যেতে পারে। এই কারণে আমরা টারবাইন ব্যবহার করছি, টারবাইনের সাহায্যে আমরা অতিরিক্ত বিদ্যুৎ উৎপন্ন করে আমরা আধুনিক সন্দীপ গড়ে তুলতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, এটুকুই। এদের মেন প্রজেক্ট ছিল হচ্ছে অটোমেটিকলি হ্যান্ড স্যানিটাইজার, যেটা হচ্ছে সেন্সর সিস্টেমের মধ্যে করবে, যেটার জন্য আমরা কোনো টাচ করা লাগবে না। একটা হচ্ছে পায়ের সাহায্যে মানে পা দিয়ে তারা প্রেশার ক্রিয়েট করবে এবং সেটার মাধ্যমে তারা স্যানিটাইজার ওটা বাইরের দিকে আসবে, যেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ডওয়াশ, যেটা হ্যান্ডওয়াশের জন্য। এরপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, তারপর হচ্ছে ধোঁয়া নিষ্কাশন, এরপর হচ্ছে ডাস্ট ক্লিনার, এই তিনটা। তারপর ওরা একটা আধুনিক সন্দীপ তৈরি করছে এবং সেখানের মধ্যে তারা সবচেয়ে আনকমন যেটা করলো সেটা হচ্ছে টারবাইনের সাহায্যে তারা বিদ্যুৎ তৈরি করবে। তো এটা যদি সন্দীপের মধ্যে যদি ক্রিয়েট করা যায় তাহলে আমাদের বিদ্যুৎ অনেকটাই আমাদের সহজলভ্য হয়ে যাবে, হয়তো এখনকার যে অবস্থা আছে সেখান থেকে। তো খুবই সুন্দর প্রজেক্ট, আমরা এর পরবর্তী প্রজেক্টে যাচ্ছি। ঠিক আছে, চলে আসলাম পরবর্তী প্রজেক্টে, দেখি আমাদের এই পরবর্তী প্রজেক্টটা কি নিয়ে এবং সেটার কাজটা কি, সেটা একটু উপরে আমরা জানবো। আমাদের স্কুলের নাম হচ্ছে কাজী আপাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে বিজ্ঞান মেলায় প্রতিপাদ্য বিষয় হচ্ছে COVID-19 ও স্বাস্থ্য সুরক্ষা। সেই আলোকে আমরা এমন একটি প্রতিপাদন তৈরি করেছি যেটার নাম হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে একটি আদর্শ বাড়ি। এই আদর্শ বাড়িতে রয়েছে সেলফ আইসোলেশন সেন্টার, একটা স্টোর রুম, একটা জিমনেশিয়াম, তারপর দুইটা লিভিং রুম এবং একটা কিচেন রুম আর একটা বাথরুম। এখানে আমরা একটা বাড়িকে করোনা মুক্ত রাখার জন্য অর্থাৎ আদর্শ বাড়ি তৈরি করার জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করতে হয় আমরা তার প্রায় অধিকাংশ ব্যবস্থা করেছি। এখানে আমরা বিভিন্ন রকমের ঔষধিকে স্থাপন করেছি, যেমন হচ্ছে নিম গাছ, তারপর অ্যালোভেরা, পেপারুমিয়া বা দীপ্তলুচি। নিম গাছ যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তেমনি অ্যালোভেরা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, আমাদের পরিবেশ সুরক্ষিত রাখে। অন্যদিকে আমাদের আইসোলেশন রুমে বিভিন্ন ব্যবস্থা রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা নিজেদের করোনা নিজেরাই পরীক্ষা করতে পারবো। যেখানে রয়েছে আমাদের আইসোলেশন রুমে রয়েছে ফালস অক্সিমোমিটার, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা অক্সিজেনের পরিমাপ করতে পারি। অক্সিজেনের পরিমাপ যদি 95% কমে যায় তাহলে আমরা বিভিন্ন সেবা নিতে পারবো আমাদের বাড়িতে বসে। এছাড়া আমাদের প্রত্যেকটা রুমে করোনা প্রতিরোধ করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। এছাড়া আমাদের বাড়ির আশেপাশে ওয়াকওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ব্যায়াম করতে পারবো। এভাবে আমরা বিভিন্ন কাঠামোর মাধ্যমে একটা আদর্শ বাড়ি তৈরি করেছি, যেটা কিনা আমরা সহজভাবে বাস্তব উপস্থা প্রতিরোধ দিতে পারলে আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এদের মেন প্রজেক্টটা ছিল হচ্ছে করোনা প্রতিরোধে একটা আদর্শ বাড়ি কীভাবে বানানো যায় সেটা। তো তারা সেটার একটা ডিজাইন করলো, এখানে কী কী থাকতে পারে আমাদের একটা আদর্শ বাড়ি তৈরি করার জন্য করোনা ভাইরাস সম্বন্ধে, মানে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বাড়ি কীরকম একটা ডিজাইন হওয়া দরকার সেটা নিয়ে তারা একটু এক্সপ্লেন করলো।